কি ঘটে এইখানে গাড়িটা আসলে আমি স্পটে ছিলাম না, ঠিক আছে, একজন তিনজন এই গলি দিয়ে দৌড়ে চলে যায়। তারপরে আমি ওপর থেকে যে কি হয়েছে একজন দেখেছে, সে তাকে দেখতে পাচ্ছি না এখানে, বললো যে উমেশ বলে, ওর নাম উমেশ, উমেশকে এরকম লরিতে চাপা দিয়ে দিয়েছে, বেরিয়ে দেখছি স্পট হয়ে গেছে, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। পুলিশকে জানিয়েছে? পারমিশন কি করে পেয়েছে, দ্বিতীয় কথা, আর দ্বিতীয় কথা, এখান থেকে এই সময় এই 10 টাকা লড়ি, 10 টাকা লড়ি যাতে মানুষ তাহলে বাঁচবে কি করে? আর পুলিশকে মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট হয়েছে, লাস্টটা পড়ে এখন পুলিশ কোনো কিছু আসেনি। এই রাস্তা দিয়ে কি লরি যাতায়াত করে? না, এই এত বড় লরি যাতায়াত করে না, যদি যাতায়াত করে 12টার পর যাতায়াত করে, কিন্তু এই সময় প্রথম কথা এই মাসে মানে এই টাইমে পারমিশনই নেই লরি। আরে আধ ঘন্টা আগে হয়েছে, তবে আধ ঘন্টা মানে 9:30 সময় হয়েছে। এবার আপনি বলুন তাহলে প্রশাসন কীভাবে কাজ করছে যে এই টাইমে লরি যাচ্ছে? বাচ্চা ছেলে আজ বলে না, বহুদিন ধরে 10টা বেরিয়েছে।